নেতাজি সুভাষচন্দ্র বোস এবং বেলা বোসের মধ্যে কি সম্পর্ক জানেন? বেলা বোস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইজি। অনেকেই বলবেন কি সব উল্টোপাল্টা বকছি, বেলা বোস তো অঞ্জন দত্তের গানের একটা ক্যারেক্টার, তার সাথে আবার সুভাষচন্দ্র বোসের কি সম্পর্ক? আসলে এই বেলা বোস হলেন ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী, যাকে আমরা বেলা মিত্র নামেও চিনি। কি এখনো চিনতে পারলেন না? এরকম অনেকেই রয়েছেন যাদের অবদান ভারতের স্বাধীনতার ইতিহাসে অনস্বীকার্য, কিন্তু তারা একরকম আনসাং হিরো হিসেবে রয়ে গেছে। নমস্কার, আমি অর্ণব দাস। বঙ্গভূমি লাইভের পক্ষ থেকে আজ বেলা মিত্রের জীবনীর উপর একটু চোখ বুলিয়ে নেব। আপনি কি বেলানগর স্টেশনের নাম শুনেছেন? হাওড়া জেলার হাওড়া বর্ধমান কর্ড লাইনে এই বেলানগর স্টেশনটি অবস্থিত। 1958 সালে বেলা মিত্রের নামে এই বেলানগর স্টেশনের নামকরণ করা হয় এবং বেলা মিত্র ছিলেন প্রথম ভারতীয় মহিলা যার নামে ভারতের কোন রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে। বেলা মিত্র ওরফে বেলা বোস 1920 সালে অবিভক্ত চব্বিশ পরগনা কোদালিয়াতে জন্মেছিলেন। তার বাবা ছিলেন সুরেশচন্দ্র বোস, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা ছিলেন। ছোট থেকেই বেলা বোস ঠিক করে নিয়েছিলেন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তার কাছে খুব বড় একজন ইন্সপিরেশন ছিলেন। 1942 সালে যখন আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হল, তখন বেলা বোস ঝাঁসি রানী ব্রিগেডে যোগ দিয়েছিলেন। তার স্বামী হরিদাস মিত্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির চিফ অব ইন্টেলিজেন্স ছিলেন। সেই সময় বেলা মিত্রকে কলকাতায় পাঠানো হয়েছিল এবং বিভিন্ন জাতীয়তাবাদী দল এবং ব্যক্তিত্বদের মধ্যে যে বিচ্ছিন্ন যোগাযোগ হতো তার ইনচার্জ বানানো হয়েছিল বেলা মিত্র। একটি স্পেশাল অপারেশন চলাকালীন হরিদাস মিত্র ব্রিটিশদের হাতে ধরা পড়ে। তখন তার স্ত্রী বেলা মিত্রকে এই দায়িত্ব দেওয়া হয় এবং এই মিশনটা সফল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি সমস্ত সৈনিকরা যাতে ঠিকভাবে সেফ হাউসে ফিরে আসতে পারে তার জন্য তিনি নিজের বিয়ের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। 1944 সালে বেলা মিত্রের নেতৃত্বে একটি সিক্রেট ট্রান্সমিশন সার্ভিস তৈরি করা হয়েছিল। একটি দল গঠন করা হয়েছিল যারা প্রতিনিয়ত ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে কি কথোপকথন চলত তা রেকর্ড করতেন এবং প্রায় এক বছর ধরে এই অপারেশন চলেছিল এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা এই নজরদারির মাধ্যমে পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার স্বামী হরিদাস মিত্র সহ আরো তিনজন স্বাধীনতা সংগ্রামীকে অনুপ্রবেশের জন্য অ্যান্টি ন্যাশনাল তকমা দেওয়া হয় এবং তাদেরকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়। তখন বেলা মিত্র পুনে রওনা দিয়েছিলেন গান্ধীজির কাছে সাহায্য প্রার্থনার জন্য এবং তিনি তৎকালীন ভাইসরয়কে চিঠিও লিখেছিলেন যাতে অন্তত ফাঁসির শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাদের। কিন্তু স্বাধীনতার পরে তার স্বামী সহ বাকি স্বাধীনতা সংগ্রামীদের শাস্তি মকুব হয়ে যায় এবং হরিদাস মিত্র কংগ্রেসে যোগ দিয়ে বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচিত হন। কিন্তু বেলা মিত্র রাজনীতিতে না আসার সিদ্ধান্ত নেন এবং তিনি ঝাঁসি রানী রিলিফ টিম তৈরি করেন। তার এই দলের মূল উদ্দেশ্য ছিল দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে আসছিলেন তাদের দেখভাল করা, থাকার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা ইত্যাদি। তিনি বালি রামকুনি লাইনের অভয়নগরে রিফিউজি ক্যাম্প বানিয়েছিলেন এবং সেখানে যারা গৃহহীন ছিলেন তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। 1958 সালে অভয়নগরের নিকটবর্তী স্টেশনের নাম বদলে বেলানগর রাখা হয় এবং বেলা মিত্রকে সম্মান জানানোর জন্য এই নামকরণ করা হয়েছিল। এই ছিল বেলা মিত্রের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। তবে বেলা মিত্রের পুত্রকে আপনারা বেশ ভালোভাবেই চেনেন, তিনি হলেন অমিত মিত্র, বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। ভারতের স্বাধীনতার ইতিহাসে বেলা মিত্রের অবদান প্রচুর, এটা বলাই বাহুল্য। তবে ইতিহাস বইয়ের পাতায় তার কথা সেভাবে উল্লেখিত নেই, তিনি একরকম আনসাং হিরো হিসেবেই রয়ে গেছেন। এই ধরনের আরো অনেক অজানা ইতিহাস সম্পর্কে জানতে বি লাইফ পেজটিকে ফলো করুন এবং আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ।